নমস্কার, আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। আমি দেবরাজ আপনাদের সাথে। আজকে 9ই নভেম্বর 2021। আজকের দিনটা আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখতেই পারেন যে অ্যান্টি ব্ল্যাক মানি ডে। হ্যাঁ, কেন বলছি কথাটা বলুন তো, আজকে থেকে ঠিক 5 বছর আগে 8ই নভেম্বর রাত্রেবেলা 8টার সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে এরপর থেকে 500 টাকার 1000 টাকার নোট নাকি লিগাল টেন্ডার থাকবে না, সোজা গদা বাংলায় বলতে গেলে আর চলবে না। এবং এই ঘটনাটা ঘটার 1 বছর বাদে আমাদের দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং তৎকালীন বিজেপির বড় নেতা অমিত শাহ তিনি টুইট করেছিলেন। টুইট করে বলেছিলেন যে এই 8ই নভেম্বর 2017 অর্থাৎ নোটবন্দির 1 বছর বাদের ওই দিনটা নাকি অ্যান্টি ব্ল্যাক মানি ডে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনিও টুইট করেছিলেন, তিনি টুইট করে বলেছিলেন যে করাপশনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তের সাথে, সেই সিদ্ধান্তকে সমর্থন করার জন্য এবং তার সাথে সহযোগিতা করার জন্য আমাদের দেশের জনগণকে ধন্যবাদ। এটা মোদিজি বলেছিলেন নোটবন্দির 1 বছর বাদে। তা নোটবন্দির 1 বছর বাদে দিনটাকে যদি সেলিব্রেট করা যায়, তাহলে নোটবন্দির 5 বছর বাদের দিনটাকে কেন সেলিব্রেট করা হবে না? তাই নিউজ নির্ভীকের সমস্ত দর্শকের কাছে আমার অনুরোধ যে আপনারা দয়া করে এই দিনটা পালন করুন। এবং চাইলে আপনারা সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালাতে পারেন, থালা বাটি বাসন বাজাতে পারেন, এগুলোও করতে পারেন। কেননা অ্যান্টি ব্ল্যাক মানি ডে হয়তো বিজেপির নেতা ভুলে গেছে, বিজেপির যারা কার্যকর্তা তারা ভুলে গেছে, হাফ প্যান্ট পরে যারা শাখা করতে যায় তারা ভুলে গেছে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যারা বিজ্ঞানী তারা ভুলে গেছে, কিন্তু আমরা সাধারণ মানুষরা ভুলিনি। আমাদেরকে তো দাঁড়াতে হয়েছিল গিয়ে এটিএমের লাইনে, আমাদের কেরিয়ারের ক্ষতি হয়েছে কলেজে ফিস দিতে না পেরে, আমাদের পরিবারের প্রিয়জন মারা গেছে হাসপাতালে, অক্সিজেন বা ওষুধ বা রক্তের বোতল আমরা কিনে দিতে পারিনি গিয়ে, আমাদের কাছে ক্যাশ ছিল না। এই ঘটনাগুলো তো আমাদের সাথে ঘটেছে। আমাদের যারা বাড়িতে যারা ব্যাংকার, ব্যাংকে চাকরি করেন, তাদেরকে 14 ঘন্টা 16 ঘন্টা করে ডিউটি করতে হয়েছে ব্যাংকে, এগুলো তো আমাদের হয়েছে। সরকার যখন সিদ্ধান্ত নিয়েছিল তারপর ওই সিদ্ধান্তটা নেওয়ার পরে মোদিজির কোনো প্রবলেম হয়েছে? অমিত শাহের কোনো প্রবলেম হয়েছে? বিজেপির কার্যকর্তাদের কোনো প্রবলেম হয়েছে? আর অন্ধভক্তরা তো হাজার প্রবলেম হলেও তারা বলবে না যে তারা সমস্যার সম্মুখীন হয়েছে। নোটবন্দি হওয়ার পর যখন মানুষ কাতারে কাতারে ঘন্টার পর ঘন্টা এটিএমের লাইনে দাঁড়িয়ে কষ্ট ভোগ করছে, তখন সেই কষ্টের সঙ্গে সহমর্মিতা দেখানোর জন্য মোদিজি তার নিজের মাকে এটিএমের লাইনে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন, বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট স্টান্ট, এটাকে আবার কর্পোরেট লেভেলে বলা হয় পিআর স্টান্ট, তিনি করেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এবং আজকে যখন আমরা দেখছি যে এই নোটবন্দির 5 বছর সম্পূর্ণ হয়ে গেছে, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে কোনো টুইট আসে না। এটা আগেই বন্ধ হয়ে গেছে আসা, 5 বছর বলে নয়, এই টুইট ফুইট করাগুলো সব বন্ধ হয়ে গেছে। এবং যার যিনি এখন অর্থমন্ত্রী বর্তমানে নির্মলা সীতারমণ, তিনিও এ নিয়ে কোনো মন্তব্য করেন না। 2020 সালে প্যান্ডেমিকের আগেই আমাদের দেশের অর্থনীতি কিন্তু মায়ের ভোগে চলে গিয়েছিল এবং অর্থনীতিবিদরা বলছিলেন বা বিপক্ষের যারা নেতা, বিরোধী দলনেতা, তারা বলছিলেন যে এর জন্য কোনো না কোনোভাবে এই নোটবন্দিটা দায়ী, কেননা এই নোটবন্দির ফলে দেশের অর্থনীতি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এটা ফ্যাক্ট, এটা ফিগারও আছে, ফ্যাক্টও আছে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফিগারের কথায় যদি আসি বা ফ্যাক্টের কথায় যদি আসি, ধরুন এই হোয়াটসঅ্যাপে যে তথ্যগুলো এসেছিলো সেগুলো যদি বাদ দেই, মানে এই যে কে নাকি টাকার ব্যাগ ফেলে চলে গেছে, প্রচুর টাকা পাওয়া যাচ্ছে, ব্ল্যাক মানি নাকি এইভাবে হোয়াইট হচ্ছে, বা ধরুন এই যে জি নিউজে যে সুধীর চৌধুরী খবর বলেছিল যে এই নাকি ন্যানো চিপ আছে 2000 টাকার নোট, তো এইগুলো যদি বাদ দিই, আমি যদি শুধু দেশের প্রধানমন্ত্রী আমাদের মোদিজি তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলোই যদি ধরি, তিনি 4টে পয়েন্ট বলেছিলেন। 4টে পয়েন্টের মধ্যে তিনি প্রথম পয়েন্ট বলেছিলেন কি, প্রথম পয়েন্ট তিনি বলেছিলেন যে এই নোটবন্দির ফলে নাকি ব্ল্যাক মানি দেশে ফেরত আসবে। তিনি ওই সেদিনের ভাষণে 15 থেকে 20 বার ব্ল্যাক মানি শব্দটা উচ্চারণ করেছিলেন। ব্ল্যাক মানির কথা যদি আমি আপনাকে বলি, 2020-21 আর্থিক মানে যেটা বর্ষ ছিল তার যে বার্ষিক রিপোর্ট বেরিয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে, সেখানে এটা বেরিয়ে এসেছে যে ব্ল্যাক মানির তালিকাতে ভারতবর্ষ শীর্ষে পৌঁছে গিয়েছে, একদম টপ, মানে ব্ল্যাক মানিতে ভারত বিশ্বগুরু বলতে পারে।
তাহলে মোদিজি এত বাদ ধরে নোটবন্দির সময় ব্ল্যাক মানি ব্ল্যাক মানি ব্ল্যাক মানি বলেছিলেন কেন? নেশন ওয়ান্টস টু নো, জানতে চাবে চাইবে না দেশ? তারপরে ধরুন দ্বিতীয় পয়েন্ট যদি বলি, যে উনি ওই নোটবন্দির সময় ব্ল্যাক মানির সাথে সাথে করাপশন কথাটাও অনেকবার ব্যবহার করেছিলেন। করাপশন যেটা খুব সিরিয়াস ইস্যু আমাদের দেশে, এই করাপশন করাপশন করে 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 করেই বিজেপি ক্ষমতায় এসেছে, মানে করাপশনের বিরুদ্ধে কথা বলে বলে আর কি। তো সেই ক্ষমতায় আসা রাজনৈতিক দল তারা করাপশনের বিরুদ্ধে নাকি নোটবন্দি করলো করাপশন শেষ করে দেওয়ার জন্য। করাপশন নিয়ে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে জলজ্যান্ত উদাহরণ আপনাকে দুটো দিয়ে দিচ্ছি, আর বেশি কথা বাড়াতে চাই না এই নিয়ে। এক নম্বর হচ্ছে পিএম কেয়ার্স ফান্ড, দু নম্বর হচ্ছে রাফেল ডিল। আপনি যে কোনো বিজেপি কারিয়াকর্তা বা হাফ প্যান্ট পরে যারা ঘুরে বেড়ায় বিজেপি, জিজ্ঞেস করুন গিয়ে, এই দুটো নিয়ে কোনো কথা বলবে না এরা। এটা হচ্ছে করাপশন নিয়ে বর্তমানে দেশের পরিস্থিতি। এছাড়া ধরুন এই যে স্কুল কলেজে ভর্তির সময় এই যে ঘুষ, তারপরে ছোটোখাটো আপনার কোনো কাজ কিছু করতে হবে গিয়ে সরকারি অফিসে, সে বার্থ সার্টিফিকেট হোক ডেথ সার্টিফিকেট হোক যাই হোক, সব কিছুতে ঘুষ আছে, এগুলো আছেই, এগুলো তো সাধারণ মানুষের এগুলো ভোগ করতে হয়, তাই এগুলো নিয়ে বললাম না, এগুলো তো আমরাই জানি, এগুলো কোনো খবরের চ্যানেলে প্রাইম টাইমে দেখানো হয় না। কিন্তু এই যে করাপশন কথাটা মোদিজি বলেছিলেন নোটবন্দির সময়, সেটা নিয়ে সব থেকে বড় উদাহরণ আমি দিয়ে দিলাম দুটো, এক হচ্ছে পিএম কেয়ার ফান্ড, দুই হচ্ছে রাফেল ডিল। এই দুটো নিয়ে আপনি কোনো ভক্তকেও জিজ্ঞাসা করতে পারেন, পালিয়ে যাবে এই এসব প্রশ্ন করলে। তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট হচ্ছে মোদিজি উনি ওই ভাষণে এই ব্ল্যাক মানি করাপশন ছাড়াও বারবার যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে ফেক কারেন্সি, অর্থাৎ জাল নোট। 2000 টাকার নতুন নোট লঞ্চ করার দু মাসের মধ্যে 2000 টাকার জাল নোট ধরা পড়েছিল, কোথায়? গুজরাটে ধরা পড়েছিল। এবং বর্তমানে ভারতবর্ষের আরবিআইয়ের যে রিপোর্ট বা এনসিআরবির যে রিপোর্ট, তারা যে রিপোর্টগুলো প্রকাশ করেছে ফেক কারেন্সি নিয়ে, তাদের মতে ভারতবর্ষে এখনও 50 থেকে 60 হাজার কোটি টাকার ফেক কারেন্সি রয়েছে। 2017-18 বার্ষিক যে আর্থিক যে বছর ছিল সেই বার্ষিক রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল যে ফেক কারেন্সির পরিমাণ নাকি 190% বেড়ে গেছে এক বছরে। এই হচ্ছে করাপশানের অবস্থা, এই ফেক কারেন্সির অবস্থা। ফেক কারেন্সি এবং করাপশান দুটোই একসাথে ধরে নিতে পারেন, ফেক কারেন্সি বাড়লে করাপশান বাড়বে। এবং এই ফেক কারেন্সির সাথেই যে চার নম্বর বিষয়টা আছে জড়িয়ে, সেটা হচ্ছে টেরোরিজম, যে শব্দটা মোদিজি তার ভাষণে বহুবার ব্যবহার করেছিলেন, টেরোরিজম অর্থাৎ জঙ্গি আতঙ্কবাদী যারা, তাদের বিরুদ্ধে নাকি একটা অভিযান এই নোটবন্দি, এটা তিনি বলেছিলেন খবরের চ্যানেলে বলা হয়েছিল, যারা খবরের সাংবাদিকতার নামে চাটুকারিতা করেন গদি মিডিয়া, তারা ছাতি পিটিয়ে পিটিয়ে বলেছিলেন যে এইবারে জঙ্গি যে কার্যকলাপ গতিবিধি এইগুলো তো একদম শেষ হয়ে গেল, এগুলো একবারে শেষ হয়ে গেছে। একেবারে যে জিনিসটা শেষ হয়ে গেছে সেই ঘটনাটা ঘটলো আমরা দেখলাম 2019-এ, দেখলাম যে জঙ্গি বাহিনীর বিস্ফোরণে আমাদের দেশের 49 জন জওয়ান শহীদ হয়ে গেলেন পুলওয়ামাতে। এবং সেই ঘটনার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই ঘটনা নিয়ে আমাদের দেশবাসীর কাছে ভোটও চাইলেন। তাহলে যেটা নাকি 2016 সালে নোটবন্দি করার জন্য একেবারেই বন্ধ হয়ে গেছে ঘটনা ঘটা, সেই ঘটনাটা আবার কী করে ঘটলো? প্রশ্ন উঠবে না, নেশান জানতে চাইবে না, প্রাইম টাইমের সময় কেউ চিৎকার করে করে জিজ্ঞাসা করবে না? এখন অনেক ভক্তই বলে যে এই নোটবন্দির ফলে নাকি অনলাইন ট্রানজ্যাকশান বেড়ে গেছে। পেটিএমের অ্যাডভার্টাইজমেন্টে মোদিজিকে আমরা দেখেছিলাম নোটবন্দির পরের দিনই সকাল সকাল, ছবিতে পেপার ছেপে গেছিলো ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার কোনো প্রধানমন্ত্রীর ছবি এইভাবে কোনো কর্পোরেট সেক্টর ছাপছে। তো এই যে অনলাইন ট্রানজ্যাকশান বাড়ানো, এই যে অনলাইন ট্রানজ্যাকশান, এটা কি শুধুমাত্র ভারতবর্ষে রয়েছে, আর কোনো দেশে নেই? যে যে দেশগুলোতে অনলাইন ট্রানজ্যাকশান হয় তাদের দেশে অনলাইন ট্রানজ্যাকশান শুরু করার জন্য বা এই অনলাইন ট্রানজ্যাকশানটা বাড়ানোর জন্য নোটবন্দি করতে হয়েছিল কোনো দেশে? এরকম ইতিহাস কোথাও আছে? ভক্তদের যুক্তি, ভক্তদের যে যুক্তি সেইগুলোকে যুক্তি বলে না, ওগুলোকে ভক্তি বলে, এই কথাটা মনে রাখবেন। ভক্তরা শুধু ভক্তি করতে জানে, আর ভক্তদের যে ভগবান সেই ভগবান ভক্তদের জন্য একটাই কাজ করে, দিন রাত পরিশ্রম করে চক্রান্ত করে ভক্তদেরকে বোকা বানায়। এইটাই হচ্ছে ভক্ত এবং ভগবানের সম্পর্ক, মানে এই ভক্ত আর ওই ভগবানের সম্পর্ক। আমি দাড়িওয়ালা ভগবানের কথা বলছি, কোন দাড়িওয়ালা ভগবান সেটা আপনারা জানেন। এই যে নোটবন্দির আজকে 5 বছর হয়ে গেছে,
ভগবানের তো মনে নেই, ভগবানের ভক্তরাও মনে করতে চায় না আর, তাদেরকে বলা মানে এইসব কথা, তারা আপনাকে দু চারটে মা মাসি তুলে গালি আলাজ করে এলাকা ছেড়ে পালিয়ে যাবে, এছাড়া তারা কিছু করতে পারবে না। আর যদি আপনি এই নোটবন্দি নিয়ে যদি কোনো খবর দেখতে চান বা কিছু চান, আপনি আপনার কাছে কোনো উপায় নেই, আপনি এখন এই নিয়ে কোনো কভারেজ দেখতে পান না, কোনো প্রশ্ন দেখতে পান না, বিরোধী রাজনৈতিক দলের যারা নেতারা তারাই একটুখানি টুকটাক কথাবার্তা বলেন, বা আমাদের মতন খবরের চ্যানেল যারা মানুষের কথা বলে, মানুষের হয়ে কথা বলে, মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণাগুলো তুলে ধরার চেষ্টা করে ফ্যাক্ট এবং ফিগার্সের সাথে, তারাই বলছে। কেননা এই নোটবন্দির ফলে দেশের 120 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই নোটবন্দির ফলে লক্ষ লক্ষ মানুষের কাজ নষ্ট হয়েছে, এই নোটবন্দির ফলে 150-এর উপরে মানুষ প্রাণ হারিয়েছে আমাদের দেশে, এরা সবাই ভারতবাসী, ভারতবর্ষ এই ভারতবাসীদেরকে দিয়েই চলে, কোনো একজন দাঁড়িওয়ালা ভগবান বা তাদের ওই মাথায় ঘিলু নেই ভক্ত তাদেরকে দিয়ে চলে না। আজ এ পর্যন্তই, পরবর্তীকালে দেখা হবে অন্য ভিডিওতে, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের পরিবেশ এবং সমাজকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।